নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা। শিলচর নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট করে লাইক করে পড়ে করে শেয়ার করবেন, যাতে সবার কাছে এই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট খবরটা পৌঁছে যাক। দর্শকবৃন্দ দর্শকবৃন্দ, সবার প্রথম আপনাদের স্পেশাল একটা খবর। কেন্দ্র সরকারের তরফ থেকে জিনিসপত্রের দাম বাড়ানোর একটা পদক্ষেপ নেওয়া হয়েছে বলতে পারেন। জিএসটি লাগু করা হবে বিভিন্ন সামগ্রীতে, 5% থেকে 18% অবধি জিএসটি লাগু করা হবে, এবং লাগু করার সঙ্গে সঙ্গে নতুন করে আবার দাম বাড়বে। দর্শকবৃন্দ, নতুন করে দাম বাড়বে, কী কী জিনিসে জিএসটি লাগু করা হবে সেটা আপনারা জেনে নিন। আপনাদের প্যাকেজিং সামগ্রী যেগুলো আছে, যেগুলো প্যাকেটিং সামগ্রী আছে আর কি, সেইগুলোতে দুগ্ধজাত সামগ্রী, যে কোনো দুধের যেটা প্যাকেটিং হয়, ধরে নিন আপনারা আমুল তাজা, সেটাও একটা এক ধরনের প্যাকেটিং, প্যাকেট দুধ। তারপরে আপনাদের দই, আটা, তারপরে চাল, মুড়ি, সয়াবিন, মটর, গুড়, এলইডি লাইট, ল্যাম্প, তারপরে আপনাদের বাটার মিল্ক, ব্লেড, কেঁচি, মধু, চামচ, সোলার ওয়াটার হিটার, প্যাকেজিং ফিশ, যেটা প্যাকেজিং হয় সেই মাছ, তারপরে হাসপাতালে যে সকল হাসপাতালের রুমগুলার ভাড়া, দৈনিক ভাড়া 5,000-এর অর্ধেক, তাদেরকেও জিএসটির আওতায় নিয়ে আসা হবে বলে সেটা আমরা খবর পেলাম দশমীতে। তার সঙ্গে সঙ্গে ব্যাংক থেকে যদি আপনারা চেকবুক নিচ্ছেন, তাহলে সেই চেকবুকেরও আপনাদের অধিক টাকা দিতে লাগবে, সেটাও আমরা খবর পেলাম। চামড়ার সামগ্রী যেগুলো, যেগুলো চামড়া সামগ্রী, জুতা, চপ্পল বা ব্যাগ, এইগুলা, এইগুলাতেও 12% জিএসটি লাগু করা হবে শীঘ্রই। দর্শকবৃন্দ, সাধারণ মানুষ আশা করে থাকে জিনিসপত্রের দাম সরকার কমাবে বলে, কিন্তু যত দিন যাচ্ছে কমছে না, কিন্তু আরও বাড়ছে। দর্শকবৃন্দ, তার ব্যাপারে আপনাদের মতামত কমেন্টে নিশ্চয়ই জানাবেন। মিথ্যা মামলা করার জন্য মহিলাকে জেলে পাঠানো হয়েছে। দর্শকবৃন্দ, হাইলাকান্দি থেকে একটা খবর আসে। 15 জুলাইয়ে হাইলাকান্দির কোর্ট থেকে একটা রায় আসে। একজন মহিলা একজন ব্যক্তির উপর আরোপ লাগিয়েছিল যে সেই ব্যক্তি মহিলাকে রেপ করেছে বলে, ধর্ষণ করেছে বলে। তারপরে সেই ব্যক্তিকে জেলে নিয়ে যাওয়া হয়। ধর্ষণ স্বাভাবিক, এরকম আরোপ লাগালে তো নিয়ে যাওয়া হবে। তারপরে সেই আদালতের সামনে সেই সব কিছু প্রমাণ হয় যে সেই মহিলা মিথ্যা কথা বলছে, এরকম কোনো কিছু হয়নি। তারপরে মহিলা নিজেও নাকি স্বীকার করে নিয়েছে। তারপরে আদালত সেই মহিলাকে জেলে পাঠিয়ে দিয়েছে, কারণ হচ্ছে পুলিশ এবং আইনি ব্যবস্থাকে অপব্যবহার করার জন্য, অপব্যবহার করার জন্য সেই মহিলাকে জেলে পাঠানো হয়েছে। দর্শকবৃন্দ, মানে মিথ্যা মামলা কখনো করবেন না। খবর পাওয়া গেছে সেই মহিলা নাকি পারিবারিক যে শত্রুতার কারণে, সেই জমিনের কোনো কিছু ওনাদের বিবাদ চলছিল দুই পরিবারের মধ্যে, এবং সেজন্য মহিলা নাকি এরকম আরোপ লাগিয়েছে বলে সেটা আমরা খবর পেলাম দর্শকবৃন্দ। এবং আপনারাও যদি এরকম মিথ্যা মামলা করছেন, তাহলে সাবধান থাকবেন, কারণ যদি সেটা প্রমাণ হয়, তাহলে উল্টো আপনাদেরকে জেলে যেতে লাগবে। রেপ চার্জেস যেটা, সেই রেপ চার্জেসটা হচ্ছে একটা জঘন্য একটা চার্জ। সেই চার্জেসটা যদি কোনো মহিলা কোনো পুরুষের উপর যদি লাগায়, যদি মিথ্যাও যদি লাগায়, তাহলে সেটা প্রচার হতে থাকে, ফেলতে থাকে চারিদিকে আর কি। এবং সেটাতে সেই যে ব্যক্তির উপরে সেই চার্জেসটা লাগানো হবে, সেই ব্যক্তির ইজ্জতও চলে যায় বলে আদালতও সেটা জানিয়েছে বলে সেটা খবর পেলাম আমাদের। এবং খুব মারাত্মক একটা আরোপ সেই রেপ চার্জেসটা, যদি মিথ্যা যদি লাগানো হয়। সত্যি হলে তো ঠিকই আছে, উপযুক্ত ব্যবস্থা প্রশাসন বা আদালত নেবে, কিন্তু মিথ্যা হলে কিন্তু খুব একটা মারাত্মক অপরাধ হবে। করিমগঞ্জের কটামুনিতে রবিবারে আবার চলল উচ্ছেদ অভিযান। দর্শকবৃন্দ, প্রশাসনের তরফ থেকে যে সকল সরকারি জমিতে মানুষ ঘর, বাড়ি, ঘর, দোকানপাট বানিয়েছেন, সেগুলোকে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। শনিবারও উচ্ছেদ অভিযান চালানো হয়েছিল এবং রবিবারও চালানো হয়েছে। রবিবারে খবর পাওয়া মতে টোটাল 15টি দোকান ভাঙা হয়েছে, তার সঙ্গে সঙ্গে 71টি ঘরকেও ভাঙা হয়েছে বলে সেটা খবর পেলাম। রবিবারে সেই উচ্ছেদ এলাকায় উপস্থিত হয়েছেন বিশিষ্ট আইনজীবী মমতাজ বেগম এবং অল আসাম মুসলিম স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সম্পাদক আরিফ উদ্দিন মহোদয়। আজকে আমি কেন আইসি আইয়া, যেটা মানুষের যেটা খুব দেখি আর এখানে একটা জিনিস স্পষ্ট, অনেক মানুষের মেয়াদি ভাট্টা আছে, অনেক মানুষের বৈধ কাগজপত্র আছে, বৈধ কাগজপত্র তাহা সত্ত্বেও পুলিশে এই সকল বাড়িঘর ভাঙ্গিয়া মানুষের ক্ষতিগ্রস্ত করতো, এটা এখান তো বেআইনি কাম করছে। কিন্তু একটা কথা হইল, আইনি এবং বেআইনি এটা আমরা এখানে বিচার করা কিছু না, ভাবতাম না, এটা আদালত আছে, প্রপার ফোরামে দেওয়া লাগবো। এখন কোনো কোনো জায়গাতে একটা প্রশ্ন আছে, এখানে জান্ডা মারে পুলিশে, পুলিশে জান্ডা মারে বাড়িঘর ভাঙ্গক, আপনারা ভাঙতে দে, কোনো প্রতিবাদ করার দরকার নাই, এটা আইনিভাবে সমাধান করা লাগবে। আমি ইতিমধ্যে হাইকোর্টের উকিল লইয়া এবং জজকোর্টের সিভিল লইয়া দুই তিনজন মাতছি, এবং আমরা ক্রিমিনাল কোর্টের কয়েকজন উকিল একটা লিগেল সেল বানাইবার পরিকল্পনা করিয়া
এই ছেলে বইয়া টোটেল সাজস পত্র আমরা পর্যালোচনা করিয়া দেখবো দেখিয়া সঠিকভাবে যে যেভাবে ক্ষতিগ্রস্ত সে যদি সিভিলভাবে ক্ষতিগ্রস্ত হয় সিভিল কোর্টের দ্বারস্থ হইমু কারোর যদি অন্যায়ভাবে গড় বাড়ি ভাঙ্গিয়া ক্ষতিগ্রস্ত করে তাইলে তার ক্রিমিনাল অফেন্স করে তার ক্রিমিনাল কোর্টও করমু যদি তার হাইকোর্টও করা লাগে স্টেট গভর্নমেন্টের রুলের গেছে সে কিছু করছে হাইকোর্টও করমু করি আইনিভাবে সুরক্ষা দিমু মিছিল মিছিল করিয়া সমাধান করার বিষয় নাই এটা আপনারা মিছিল মিছিল করিয়া আন্দাজি উত্তপ্ত পরিস্থিতি করিয়া পরিবেশ নষ্ট করবা না এটা একমাত্র আইনিভাবে সমাধান করার বিষয় এটা আইনিভাবে সমাধান হইব অনেকের অভিযোগ আছে যে আমরা ইয়ার কাগজ পুলিশের কাগজ দেখাইলাম পুলিশের স্পটে এই কাগজ দেখার কথা নাই পুলিশের অর্ডার পাইছে ভাঙিয়ে দেব কাগজ দেখার অথরিটি মূল ফরামূল্য কোর্ট কোর্টে দেখবো যদি দেখা যায় অন্যায় খাওয়া করিয়া থাকে পুলিশ না মহা পুলিশকেও রক্ষা পাইতা নাই এটা এমন সারাশাস্তি হইব এটা একদম পাক্কা আইনের উপর আমরা সম্পূর্ণ আস্থা আছে আমরা এআইইউডিএফের তরফ থেকে প্রতিবাদ কর্মসূচি গুয়াহাটিতে গুয়াহাটিতে সচিবালয়ের সামনে প্রতিবাদ কর্মসূচিতে বসে এআইইউডিএফ তোষবিধ এআইইউডিএফের যারা এমএলএ আছেন যারা কর্মী আছেন ওনারা সবাই মিলে সেই প্রতিবাদ করেন সেই কোটামুনিতে যে পাথারকান্দির কোটামুনিতে যে উচ্ছেদ চলছে সেটার ব্যাপারে ওনারা প্রতিবাদ করছেন এবং সরকারের কাছে ওনারা মেমোরেন্ডামও সাবমিট করেছেন যে যাদের জমি আছে যাদের পাট্টা আছে ওনাদেরকে ছেড়ে দেওয়া হোক বলে দর্শকবৃন্দ নতুন বাজারে আজকে উদ্বোধন করা হয়েছে হিউম্যান স্ক্যান সেন্টার সেই হিউম্যান স্ক্যান সেন্টারটা হিউম্যান ডায়াগনস্টিক সেন্টারের আন্ডারে এবং সেই হিউম্যান স্ক্যান সেন্টারটা কি সেখানে বিভিন্ন ধরনের সনোগ্রাফি করা হয় রবিবারে কাছাড় জেলার নতুন বাজারে উদ্বোধনী করা হয়েছে হিউম্যান স্ক্যান সেন্টার এবং উদ্বোধন করলেন বরখলার প্রাক্তন বিধায়িকা ডক্টর রুমিনাথ মহোদয়া সঙ্গে বিশিষ্ট ডাক্তাররাও ছিলেন এবং সঙ্গে ছিলেন কাছাড় জেলার রিটায়ার্ড এডিসি বিসি নাথ মহোদয় দর্শকবৃন্দ সেই হিউম্যান স্ক্যান সেন্টারে বিভিন্ন ধরনের সনোগ্রাফি করা হয় তাছাড়াও সেখানে রক্ত মলমূত্র কফ বীর্য ইত্যাদি পরীক্ষা করা হয় তার সঙ্গে সঙ্গে সেখানে ইসিজিও করা হয় সব ধরনের সনোগ্রাফি সেই হিউম্যান স্ক্যান সেন্টারে করা হবে এবং আগামীকালকের থেকে সেই নতুন বাজারের লোক বা আশেপাশের লোক যারা সনোগ্রাফি করার জন্য যারা শিলচরে যাদের আসতে হয় ওনারা সেই হিউম্যান স্ক্যান সেন্টার নতুন বাজারে গিয়ে ওনারা করতে পারবেন স্থানীয় মানুষের অনেক সুবিধে হবে কারণ সেখানের মানুষ কোনো কিছু টেস্ট করতে হলে ওনাদেরকে শিলচর আসতে হতো এখন সেই আশেপাশের লোকেরা সেখানে সেই নতুন বাজারে সেই হিউম্যান স্ক্যান সেন্টার বা হিউম্যান ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে ওনারা সেই চিকিৎসা করাতে পারেন বা টেস্ট করাতে পারেন খান জুয়েলার্স নরসিংতলা শিলচর এখানে বিভিন্ন ধরনের সোনার গয়না পাওয়া যায় তাছাড়াও বিবাহের জন্য বিশেষ আকর্ষণীয় জিনিস হচ্ছে ৫০,০০০ টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন বিবাহের সম্পূর্ণ গহনা আজই চলে আসুন খান জুয়েলার্সে উন্নত মানের গহনা নিজের পছন্দ মতো ডিজাইনে পাওয়া যায় ফোন নাম্বার হচ্ছে 03842-262941 খান জুয়েলার্স নরসিংতলা শিলচর সেল 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 বাম্পার সেল চলছে চৌধুরী টেক্সটাইল শিলচর ফাটক বাজারে 70% পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে বিভিন্ন কাপড়ে নতুন নতুন কাপড় সম্পূর্ণ পরিবারের জন্য আপনারা নিয়ে যান চৌধুরী টেক্সটাইল থেকে আমাদের ঠিকানা হচ্ছে চৌধুরী টেক্সটাইল ফাটক বাজার গলি নম্বর 2 সদর থানার পাশেই ফোন নাম্বার হচ্ছে 03842-234063 10 দিনের যোগ প্রশিক্ষণ শিবির চলছে করিমগঞ্জের মাইজগ্রামে করিমগঞ্জের মাইজগ্রামে বিশ্ব হিন্দু পরিষদের ব্যবস্থাপনায় এই কার্যসূচিটি যা চলছে বিভিন্ন পুরুষ মহিলারা ছেলে মেয়েরা সেই যোগ প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করছেন বিশালকার অজগর সাপ উদ্ধার করা হলো ত্রিপুরা থেকে দর্শকবৃন্দ 7 ফুট লম্বা একটা অজগর সাপ ত্রিপুরার কমলপুরের সীমান্তবর্তী কার্তিকগ্রাম যে এলাকা সেই এলাকায় একটি রাবারের বাগান ছিল বিশু মুক্তার বলে একজন ব্যক্তি সেই বিশু মুক্তারের রাবারের বাগান সেখানে মানুষ কাজ করছিল হঠাৎ সেইবার রাবারের বাগানে বানর অনেক বানর চিৎকার করতে শুরু করে এবং স্থানীয় যে মানুষেরা সেই চিৎকার শুনে দেখে একটা অজগর নাকি একটা বানরকে চেপিয়ে ধরেছে তারপরে বন বিভাগের কর্মীকে খবর দেওয়া হয় এবং বন বিভাগের কর্মী সেই অজগর সাপকে উদ্ধার করে নিয়ে যায় জানা যায় যে জঙ্গল অনেকটা জঙ্গল সাফ করার কারণেই সেই অজগর সাপটা নাকি বেরিয়ে এসছে খাদ্যের অভাবে দর্শকবৃন্দ শিলচরের নিষিদ্ধ পল্লীতে আজকে ফেনাইল এবং ব্লিচিং পাউডার বিতরণ করলো প্রয়াস এনজিও সেখানে নিষিদ্ধপল্লীতে প্রায় 100টি পরিবারের ওনাদের রিকোয়ারমেন্ট ছিল ফেনাইল এবং সেই ব্লিচিং পাউডারের কারণ ওনাদের সেই ফেনাইল এবং ব্লিচিং পাউডারের অভাবে সেখানে একটা দুর্গন্ধ ছড়িয়ে পড়েছিল তারপরে সেই প্রয়াস এনজিও সেই খবরটা পেয়ে টোটাল 100টি পরিবারকে সেই ব্লিচিং পাউডার এবং ফেনাইল দিয়ে দিয়েছে ইন্ডিয়ান ব্যাডমিন্টন স্টার পিভি সিন্ধু
উনি সিঙ্গাপুর ওপেন খিতাব দখল করেছেন 2022 ইংরেজি দশমিদ। এই খিতাবটা দখল করা তৃতীয় ভারতীয় হচ্ছেন পিভি সিন্ধু মহোদয়। আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় অভিনন্দন জানিয়েছেন পিভি সিন্ধুকে দশমিদ। জাপানিজ এনকেফালাইটিসের খবর, টোটাল চারজন মারা গেছেন স্যাটারডেতে, শনিবারে, সেই জাপানিজ এনকেফালাইটিসে আক্রান্ত হয়ে। এবং জুরহাটেরই উনাদের সেই চারজন বলে সেটা আমরা খবর পেলাম। এবং জুলাই মাসে টোটাল 27 জন জাপানিজ এনকেফালাইটিসে আক্রান্ত হয়ে মারা গেছেন। টোটাল আসামে জুলাই মাসে অ্যাক্টিভ অবস্থায় আছেন 169 জন। সেই জাপানিজ এনকেফালাইটিসও ধীরে ধীরে আমাদের আসামে বাড়ছে। করোনা সংক্রমণের রিপোর্টটা শনিবারের, 672 জন নতুন করোনাতে আক্রান্ত হয়েছেন আসামে, 3,896 জন অ্যাক্টিভ অবস্থায় আমাদের আসামে। ভারতবর্ষের খবরটা, 24 ঘন্টাতে বিগত 20,528 জন দশমিত করোনাতে আক্রান্তের সংখ্যা। এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। আপডেটটা আপনার জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন, যাতে সবার কাছে ইম্পর্টেন্ট আপডেটটা পৌঁছে থাকে। আমি কৃষ্ণকান্ত সিনহা, আবার নতুন আর একটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার।